কলা গাছের ডাল দিয়ে তৈরি হচ্ছে জিভে জল আনা আজব এক খাবার। গ্লাস দাও বন্ধু, গ্লাস দাও। কলা গাছের এই ডাল খেতেই ভিড় করছেন নানা বয়সী মানুষ। এরকম মাগা এরকম খাই। কলা গাছের ডালের সাথে বিভিন্ন মশলা মিশিয়ে তৈরি এই মজাদার খাবারের নাম কাগনা। বাজারে কোনো খোলা মশলা আমরা নিই না, এত স্বাদ কেন হয়, নিজস্ব কিছু মশলা আছে। এই কাগনা বিক্রি করেই মাসে 60,000 টাকা আয় করছেন এক সময় সবজি বিক্রেতা প্রদীপ দাস। আস্তে আস্তে টুকটুক করে আগাচ্ছে, এভাবে আস্তে আস্তে আড়াটা করে ইউনিট বাড়তে বাড়তে এই পজিশন চলে আসছে। কলা গাছের ডাল কিনে এনে তা পানি দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নেন প্রদীপ। এরপর চাপাতি দ্বারা কুচি কুচি করে তার সাথে বিভিন্ন মশলা দিয়ে চামচের সাহায্যে উল্টে পাল্টে তৈরি করেন কাগনা। এত স্বাদ কেন হয়, এটা নিজস্ব কিছু পার্সোনাল মশলা আছে, বাসায় মশলা বানানো হয় এবং সুন্দর করে তেঁতুল দিতে হয়, বিভিন্ন মশলা টসলা দিয়েই এটা সৌন্দর্য তৈরি হয় এবং জনগণের খুব টেস্ট লাগে, এই জন্য জনগণ আমার এখানে আসে। আর বাজারে কোনো খোলা মশলা আমরা নিই না, আমাদের নিজস্ব বুদ্ধি দিয়ে ব্যবসা করি। কাগনা বিক্রির পাশাপাশি কাগনার উপকারিতাও তুলে ধরেন প্রদীপ। এটি চোখ ও পেটের জন্য ভালো বলে দাবি করেন তিনি। এটা খালে লাভ আছে, চোখের আয়ের জন্য কাজ করে এবং পেট পরিষ্কারের একমাত্র ওষুধ, যা হাতিরা এটা না খেলে বাঁচে না। এক সময় সবজি বিক্রেতা এখন চামচ চাপাতির টুংটাং শব্দে জয় করছেন ক্রেতাদের মন। আমি আগে কাঁচামাল বেচতাম, ভালো লাগে না, এখন আস্তে আস্তে বাড়ির কাছে একটা দোকান দোকান দিই। প্রদীপ দার এখানে মাখা খাইছি, বেশ রসালো ধরনের একটা মাখা। বগুড়ার মগলিশপুর এলাকার তিন সন্তানের জনক প্রদীপ তার হাতের জাদুতে সামান্য কলার ডালকে প্রতিদিন করে তোলেন অসাধারণ খাবার। প্রথমে তো ফল মাখা তো আগে থেকে দিয়ে এসেছি, এটা আবার নতুন বার করলাম। প্রায় 12 বছর ধরে বিভিন্ন ফলের মাখা বিক্রি করেন প্রদীপ। প্রতিদিনই বিভিন্ন ফল দিয়ে নতুন নতুন স্বাদের মাখা বানান তিনি। যেটা আগেকার দৃশ্য, 150 বছর আগে আছে, যারা এখন ছোট মেয়েরা তারা তো চিনতেছে না। এটা মূলত আপনাদের খালে লাভ আছে, বয়স্ক লোক বেশি খায়, বয়স্ক লোকরা চিনে জানে এজন্য বেশি খায়। স্বাস্থ্যের কথা চিন্তা করে ওয়ান টাইম গ্লাসে কাগনা পরিবেশন করেন প্রদীপ। দারুণ স্বাদের এই কাগনা মাখা খেতে তাই দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে ভিড় করেন প্রদীপের এই ছোট্ট দোকানে। এটা কাগনা মাখাটা আমার কাছে নতুন নতুন লাগছে আর কি, এটা এর আগেও এরকম ভাবে বিক্রি করা দেখিনি। এটা আমি এর আগে কোনো সময় খাইনি, মামার এখানে অনেক ভালো লাগে, মামা সবাইকে নতুন একটা জিনিস খাওয়ার একটা ইয়া করছে। শুধু তাই নয়, প্রদীপের দোকানে পাওয়া যায় পেয়ারা, লেবু, আনারস সহ বিভিন্ন ফলের মুখরোচক খাবার। লেবুর ফিনিকটা প্রথম ভাইরাল হয়েছে, তারপরে ফল মাখা, এগুলো মাখতে মাখতে আগে ইউনিট আস্তে আস্তে আড়া আড়া করে বাড়ায়। প্রতিদিন 1,500 থেকে 2,000 টাকা বিক্রি হয় তার এ ছোট্ট দোকানে। কখনো কখনো 2,000-এরও বেশি বেচা বিক্রি হয় প্রদীপের এ দোকানে। তবে কম লাভে ভালো মানের খাবার তুলে দিতেই সবসময় চেষ্টা করেন তিনি। কাকনা তো কয়েকদিন আগে ভাইরাল হয়ে গেল, সব শ্রেণীর লোক খায়, ছোট বড় মাঝারি বয়স্ক লোক বেশি খায়, জনগণের খুব টেস্ট লাগে, এই জন্য জনগণ আমার এখানে আসে।